सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉक चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉक चैनल আপনাদের অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা প্রত্যেকদিনের মতো আজকেও আমরা নতুন একটা জব নোটিফিকেশন আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা আজকে আমরা যে জব নোটিফিকেশন আলোচনা করব সেটা এসেছে ব্রেনিয়ার কম্পিউটার একাডেমি আগরতলা থেকে। তো বন্ধুরা ব্রেনিয়ার কম্পিউটার একাডেমি আগরতলার তাদের কোনো অফিশিয়াল ওয়েবসাইট না থাকায় ব্রেনিয়ার ইউনিভার্সিটি যেটা কলকাতার মধ্যে অবস্থিত তাদের একটা ব্রাঞ্চ রয়েছে ত্রিপুরার মধ্যে, সেখানে কম্পিউটারের অনেকগুলো ভ্যালুয়েবল কোর্স করানো হয়। তো বন্ধুরা এটা হচ্ছে সেই ব্রেনিয়ার আগরতলার অফিস রুম যেটা ত্রিপুরার মধ্যে অবস্থিত। তো বন্ধুরা এই ব্রেনিয়ার কম্পিউটার একাডেমির মধ্যে দুটো জবের জন্য নোটিফিকেশন এসেছে। তো বন্ধুরা আমরা তা নিয়ে ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মধ্যে এবং আমরা দেখব যে ব্রেনিয়ার আগরতলা থেকে যে দুটো জব নোটিফিকেশন এসেছে তার জন্য যদি আমাদের আবেদন করতে হয় তাহলে আমাদের কী কী প্রকারের কোয়ালিফিকেশন লাগবে এবং আমরা কীভাবে সেই জবের জন্য আবেদন করব। তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি নোটিফিকেশনের দিকে। ব্রেনিয়ার আগরতলা কম্পিউটার কেয়ার মেলারমাট নেয়ার ডেলি দেশের কথা অফিস আগরতলা ওয়েস্ট ত্রিপুরা, ফোন 0381-230-5410, মোবাইল 9862-45-2680, 9863-81-815। তো ব্রেনিয়ার কম্পিউটার কেয়ার থেকে যে নোটিফিকেশনটা এসেছে তা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অফ টু কম্পিউটার ফ্যাকাল্টি ইন ব্রেনিয়ার আগরতলা। তার মানে হচ্ছে বন্ধুরা ব্রেনিয়ার আগরতলা কম্পিউটার কেয়ার থেকে যে নোটিফিকেশন এসছে সেক্ষেত্রে দুটো কম্পিউটার ফ্যাকাল্টি রিক্রুট করা হবে। তো সেক্ষেত্রে আমরা ডিটেলস আলোচনা করব যে কম্পিউটার ফ্যাকাল্টির জন্য যে নোটিফিকেশন এসছে তার জন্য আমাদের কী কী প্রকারের কোয়ালিফিকেশন লাগবে। সে ডিটেলস চলে এসেছি। সিরিয়াল নাম্বার 1 পোস্ট বন্ধুরা আমরা প্রথমে আলোচনা করে নিয়েছি। কম্পিউটার ফ্যাকাল্টি কোয়ালিফিকেশন বন্ধুরা গ্রাজুয়েট উইথ গুড কম্পিউটার নলেজ। মানে হচ্ছে বন্ধুরা শুধু গ্রাজুয়েট হলে হবে না, কম্পিউটারটা ভালো একটা নলেজ দরকার হবে, কারণ হচ্ছে কি আপনাকে কম্পিউটারে কিন্তু ক্লাস করাতে হবে। তাহলে বন্ধুরা ভ্যাকেন্সি আমরা প্রথমে বলে নিয়েছি, দুটো রয়েছে। স্যালারি যেটা আমরা বলি এক্ষেত্রে কিন্তু নেগোসিয়েবল, আপনার সাথে আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু স্যালারিটা ডিপেন্ড করানো হবে। সিলেকশন প্রসেস বন্ধুরা শুড বি মেরিট বেস, সম্পূর্ণটা বন্ধুরা মেরিটের উপর ডিপেন্ড করে সিলেকশন করানো হবে। ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস ক্যান সাবমিট দেয়ার বায়োটা অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্টস ইন দেয়ার অফিস বাই ব্রেনিয়ার আগরতলা মেলারমাট নেয়ার ডেলি দেশের কথা অফিস আগরতলা ওয়েস্ট ত্রিপুরা, 14th February to 16th February 2019 on 10 AM to 5:30 PM। এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারেস্টেড থাকবেন তারা কিন্তু সঙ্গে একটা বায়োটা নেবেন এবং আপনাদের যে রেলেভেন্ট ডকুমেন্টগুলো আছে সাপোর্টিং ডকুমেন্টস সবগুলো কিন্তু আপনারা অ্যাটাচ করবেন, করে তাদের যে অফিস আছে সেখানে কিন্তু আপনারা সাবমিট করুন এবং তারা পার্টিকুলার ডেট দিয়েছে এই ডেটের মধ্যে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তো আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমি একটা বায়োডাটা ফরম্যাট অ্যাটাচ করে দিচ্ছি, যদি আপনাদের প্রয়োজন হয় সেই বায়োডাটা ফরম্যাটটাকে আপনারা ডাউনলোড করে সেটাকে ফিল আপ করে সে সাবমিট করতে পারেন। বন্ধুরা ব্রেনিয়ার আগরতলা থেকে যে নতুন জব নোটিফিকেশন এসেছিল তা নিয়ে ডিটেলস আলোচনা করেছি ভিডিওর মধ্যে। তো বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ একটা প্রাইভেট জব। তো বন্ধুরা যদি আপনাদের এই নিয়ে কোনো প্রকার ডাউটস থেকে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।